স্পেনের বিপক্ষে টাইব্রেকারে মরক্কোর জয়ের পর আশরাফ হাকিমের এই ছবি ছুঁয়ে গেছে সবাইকে। মা ছেলের এই ভালোবাসার মুহূর্তের ধরা পড়েছে ক্যামেরার লেন্সে, যে মুহূর্তে পুরো পৃথিবীর দৃষ্টি আটকে গেছে কাতারের আল রায়ান স্টেডিয়ামের মা ও ছেলের মন ঠান্ডা হওয়ার দৃশ্য। সবথেকে নিরাপদ আশ্রয় যে মায়ের আঁচল, তা যেন এই মুহূর্তটা আবারও প্রমাণ করে। ইউরোপের বড় মানের ফুটবলারদের একজন হাকিমি, তবে ভুলে যায়নি অতীত কষ্টের স্মৃতি। ভুলবিনি বা কী করে, আশরাফ হাকিমি হয়ে ওঠার পেছনে আছে মা বাবার অনেক ত্যাগ। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্পেনে পাড়ি জমিয়েছিলেন হাকিমির পরিবার। সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বাবা হাসান হাকিমি বেছে নেন ফুটপাতে হকারির কাজ, আর মা সাইদা মোয়ের দিন কেটেছে বাড়ি বাড়ি কাজ করে। দারিদ্র নির্মমতা যাদের জীবনে নিত্যসঙ্গী, সেখানে আশীর্বাদ হয়ে ভাগ্য বদলে দেয় ফুটবল। 7 বছর বয়সে ক্লাব রিয়াল মাদ্রিদের নজরে আসে হাকিমি, এরপর সব কিছু বদলে যেতে থাকে। 2017 সালে অভিষেক হয় রিয়াল মাদ্রিদের মূল দলে, এরপর বাকিটা শুধু সাফল্য আর ঘুরে দাঁড়ানোর গল্প। এরপর ধারে ব্রোশিয়া ডটমুন্ড, ইন্টার মিলান হয়ে 2021 সালে স্থায়ী ঠিকানা হয় প্যারিস সেন্ট জার্মেইন, পিএসজিতে। লিওনেল মেসি নেট দুনিয়ায় ফ্যামিলি ম্যান হিসেবে পরিচিত। স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও পরিবারের কথা চিন্তা করে হয়তো বেছে নিয়েছেন মরক্কোকে। হয়তো সেজন্যই মেসির প্রতি আশরাফের ভিন্ন রকমের ভক্তি। জীবনে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেললেও একমাত্র মেসিকে তিনি মিস করেন বলে বিভিন্ন সময়ে তার কথায় প্রকাশ পেয়েছে। গ্রেটেস্ট শো অন আর্থে আলাদা করে বিশ্বের কাছে নজর কেড়েছে আশরাফ হাকিমি। আরও একবার সামনে এসেছে হাকিমির অতীত, যে অতীতের অনুপ্রেরণা হাকিমিদের নিয়ে যায় সাফল্যের আরও উচ্চতায়, আর জয় করতে থাকে কোটি মানুষের ভালোবাসা। রাশেদ অমিত, এখন।